আসসালামু আলাইকুম এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা সপ্তম শ্রেণীর একটি সম্পাদ্য অঙ্কন করব। সম্পাদ্যটি একটি ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে এবং একটি বাহুর বিপরীত কোণ দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখানে একটি কোণ বি এবং দুটি বাহু বি সি, মানে দুটি বাহু বি এবং সি দুটি বাহু দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে। এখানে সি বাহুর বি বাহুর বিপরীত কোণ বি দেওয়া আছে। তো আমরা ত্রিভুজটি অঙ্কন করব। অঙ্কনের জন্য প্রথমে আমরা বি ডি একটি রেখাংশ নিই। বি ডি থেকে বি ডি এর বি বিন্দুতে কোণ বি এর সমান করে ডি বি ই অঙ্কন করি। আমরা বিন্দুতে ডি বি ই কোণ অঙ্কন করলাম। এখন বি থেকে সি এর সমান করে বি এর অংশ কেটে নিই। এখন এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উপর দুটি চাপ দিই। বিডি এর উপর একটি চাপ দিলে চাপটি সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। একে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি রেখাংশের উপর একটি চাপ দিয়ে চাপটি বিডি এর সি এবং সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এখন আমরা এ ও সি বা এ এবং সি ড্যাশ যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি সি ড্যাশ ওই উদ্দিষ্ট ত্রিভুজ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। যদি এক সামান্য ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।